পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষকরা স্বপ্ন দেখছেন কৃষি শিল্পের বিকাশ ঘটবে এই অঞ্চলে। চ্যানেল আইয়ের কৃষি বাজেট কৃষকের বাজেট অনুষ্ঠানে শিল্পমন্ত্রীর সামনে কৃষকরা তাদের দাবি দাওয়া তুলে ধরেন। তারা বলছেন ওই অঞ্চলে কৃষি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হলেই পদ্মা সেতুর পূর্ণ সফল পাওয়া যাবে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। পদ্মা সেতু দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে সারা দেশকে যুক্ত করেছে। যোগাযোগ উন্নয়নের পাশাপাশি এই অঞ্চলের কৃষকদের আর্থসামাজিক অবস্থায় কী প্রভাব রাখছে পদ্মা সেতু, জাতীয় বাজেটে এই অঞ্চলের কৃষকদের দাবিটাই বা কী, তা জানার লক্ষ্যে শাইক সিরাজের কৃষি বাজেট কৃষকের বাজেটের তৃতীয় আয়োজন মাদারীপুরের মোস্তফাপুরে। আজকে মাদারীপুর আসার পেছনে আমার একটা বড় বিষয় হচ্ছে এই পদ্মা সেতু, যে আগে আপনারা কীরকম ছিলেন এক কথায়, আর এখন আপনারা কীরকম আছেন। উপস্থিত কৃষকরা কৃষির নানা খাতের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এই পদ্মা সেতু কারণে আমরা দুই ঘন্টায় ঢাকা চাইতে পারি, দুই ঘন্টায় ঢাকা থেকে আসতে পারি। যে দুধ একটা সময় ৪০ টাকা লিটার সেই দুধ এখন ৭০ টাকা লিটার। যথেষ্ট লবণাক্ততা বেড়ে গেছে, যার কারণে ধান ফসল উৎপাদন কম হইতেছে। আমরা কৃষি কোনো লোন পাই না। ওনার কথাটা সমর্থন করেন কৃষক আছেন কয়জন? সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই, কোনো হিমাগার নাই, যাতে সরকারিভাবে একটা মৎস্য হ্যাচারি হইতে পারে। কৃষকদের পাশাপাশি অনুষ্ঠানের অতিথিরাও তাদের বক্তব্যে কৃষি ও কৃষকের উন্নয়নের গুরুত্বের কথা বলেন। আজকে যে অনেকে বলেছেন স্যালাইন পানি, সারা বাংলাদেশে যেমন খরা সহিষ্ণু ধান উৎপাদন করা হচ্ছে, নাব্যতা সহিষ্ণু ধান উৎপাদন করছে, আমার মনে হয় এই মাদারীপুরেও এই ধান ব্যাপকভাবে কিন্তু হতে পারে বলে আমি বিশ্বাস করি। ব্যাংকের কথা বলেছেন, বিভিন্ন জায়গায় এই ব্যাংক একসময় ১,০০০ টাকার লোন নিতে গেলে ৩০০-২০০-৩০০ টাকা ঘুষ দিতে হতো, সেই অবস্থা কিন্তু অনেকটা কমে গেছে। এই অঞ্চলে কৃষি শিল্পের বিকাশে সরকার উদ্যোগ নেবে বলে জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মার্কেটিং একটা বিশাল আমাদের জন্য এখানে অন্তরায় ছিল এই অঞ্চলের মানুষের জন্য পদ্মা সেতু হওয়ার আগে, কিন্তু আজকে কিন্তু সেটা নাই, আপনাদের কথা থেকে এটা বেরিয়ে এসেছে। কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজকে এই অঞ্চলের আগামী যে পরিকল্পনা ইনশাল্লাহ আমরা সেখানে গ্রহণ করতে যাচ্ছি, বিশেষ করে ফুড প্রসেসিং সহ একটা চিলিং সেন্টার আপনারা করতে পারেন, কোল্ড স্টোরেজ করতে পারেন, এখানে আরও অনেক কিছু সম্ভাবনা আছে। কৃষি শিল্প বিকাশের মাধ্যমেই এই অঞ্চলের কৃষিখাতকে অনন্য উচ্চতায় নেওয়া সম্ভব বলে মত দেন উপস্থিত কৃষক ও জনপ্রতিনিধিরা। তানভীর আশিক, চ্যানেল আই।